তো হ্যাঁ বন্ধুরা, আজকে আর একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে স্কুলে শিক্ষক এবং নন টিচিং স্টাফ, অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ হবে সরাসরি ইমেলের মাধ্যমে, আবেদন করতে পারবেন আপনারা। তো দেখে নিন কীভাবে আবেদন প্রক্রিয়া কী রয়েছে। তো প্রথমেই যেটা রাখি, দেখুন যে বাংলা, এখানে বলা হয়েছে যে বাংলা মাধ্যমে আপনাদের টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। তো আপনাদের নিয়োগটা হবে কিন্তু পুরুলিয়া জেলায়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলার, ঠিক আছে, অন্তর্গত পুরুলিয়া জেলার মধ্যে রয়েছে একটি বার্তার সারদামণি মিশন হাই স্কুলে। তো আমাদের বার্তার সারদামণি মিশন হাই স্কুলে আপনাদের নিয়োগ হবে। তো আপনাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে, এখানে দেখুন বলা হয়েছে যে সমস্ত ভারতীয় নাগরিক, ঠিক আছে, আপনারা সমস্ত ভারতীয় নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে না। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা আবেদন করতে পারবেন। তো পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটির জন্য। তো এখানে বয়সের সীমা কত প্রয়োজন এবং কত কী রয়েছে এবং বেতন কীরকম, তো আপনারা সব জায়গায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমেই দেখুন আপনারা পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এখানে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য নিয়োগ হবে। তো কোন কোন বিষয়ের উপর নিয়োগ হবে, তো অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং ইংরেজি, তো এই চারটি বিষয়ের উপর আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে, পদে নিয়োগ হবে আপনাদের। তো এখানে বন্ধুরা বলে রাখি কি আপনাদের শূন্য পদের চারটি, তো অঙ্কের জন্য একটি, জীবনবিজ্ঞানের জন্য একটি, ভৌত বিজ্ঞানের জন্য একটি এবং ইংরেজির জন্য একটি, অর্থাৎ মোট চারটি বিষয়ের জন্য চারটি শূন্য পদ এখানে রয়েছে। তো মোট শূন্য পদ, অর্থাৎ এখানে তো বলা হয়েছে যে একটি বিষয়ে একটি শূন্য পদ, ঠিক আছে। তো বন্ধুরা, বেতন আপনাদের দেখুন প্রতি মাসে কিন্তু আপনাকে 10,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। তো এবং এখানে এও বলা হয়েছে যে বিনা খরচায়, তো যে শিক্ষকরা নির্বাচিত হবেন ওনারা বিনা খরচায় হোস্টেলে থাকতে পারবেন। তো এখানে হোস্টেল সুবিধা রয়েছে একদম ফ্রিতে, তবে এখানে এও বলা হয়েছে যে তবে হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়। তো আপনারা চাইলে মেস থেকে এবং বাড়ি থেকেও আসতে পারেন, তো ওইটা কোনো বাধ্যতামূলক নয়। তো আপনাদের দেখে রাখি শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য রয়েছে, আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে সেই বিষয়ে, অর্থাৎ আপনি যদি অঙ্কর জন্য আপনি যদি আবেদন করছেন তো অঙ্ক বিষয়ের স্নাতক হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। তো সঙ্গে মাস্টলি বিএড কোর্স করে থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তো এইটা হচ্ছে চারটি পদের জন্য একই নিয়ম। আপনি অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইংরেজি, আপনি যে বিষয়ের জন্য আবেদন করবেন সে বিষয়ের প্রতি আপনার স্নাতক করতে হবে এবং তারপরে বিএড কোর্স করতে হবে। তো সেকেন্ড যে পোস্টটির নাম বলা হয়েছে, দে হোস্টেল সুপারিনটেনডেন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে। তো স্কুলের দুটি ভ্যাকেন্সির মধ্যে আপনাদের যোগ্যতা লাগবে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য। তো এখানে বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক পাস করতে হবে, অর্থাৎ যে কোনো শাখায় আপনি গ্র্যাজুয়েট পাস করতে পারেন তবেই আপনারা আবেদন করতে পারবেন হোস্টেল সুপারিনটেনডেন্ট পদের জন্য। এবং প্রতি মাসে এখানে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে বন্ধুরা আপনাদের জন্য, ঠিক আছে। তো এখানে বন্ধুরা, এখানে বয়স বলে রাখি, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হোস্টেল সুপারিনটেনডেন্টের জন্য আপনাকে বয়স উভয় ক্ষেত্রেই আপনাকে 20 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে হবে, এর না কম না বেশি, ঠিক আছে। বন্ধুরা বয়স কিন্তু হিসাব করতে হবে 1/1/2022 তারিখের মধ্যে আপনাদের বয়স হিসাব করতে হবে, কাউন্ট করতে হবে। এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো বন্ধুরা এখানে বলে রাখি কি এসটি এসসি ওবিসিদের জন্য এখানে ছাড় রয়েছে। তো এখানে আবেদন পদ্ধতিটা বলে রাখি, তো আবেদনপত্র ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে কালো কালির বল পেন দিয়ে যথাযথ পূরণ করতে হবে। অর্থাৎ বন্ধুরা আবেদনপত্র কোথায় পাবেন না বন্ধুরা, আবেদনপত্র আপনারা পেয়ে যাবেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে আপনারা সেখান থেকে কালো কালি অর্থাৎ ব্ল্যাক পেন দিয়ে আপনাদের পূরণ করতে হবে, অন্য কোনো কালার এখানে বলা নেই, এখানে উল্লেখ করা হয়েছে যে ব্ল্যাক কালারের পেন দিয়ে আপনাকে যথারীতি পূরণ করতে হবে। এবং ঠিক আছে, এবং সেই পূরণ করে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস, তো এখানে বলে রাখি ডকুমেন্টসগুলি কী কী লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট লাগবে, এবং আপনি যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার সমস্ত কিছুর মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, এবং ভোটার কার্ড এবং আধার কার্ডও কিন্তু লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এসটি এসসি ওবিসি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা প্রয়োজন, এবং সঙ্গে বিএড কোর্সের সার্টিফিকেট লাগবে।
ঠিক আছে। তো এবং এবং রিসেন্ট তোলা কোনো কালার ফটো, পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে রিসেন্ট তোলা, ঠিক আছে। এবং এইগুলি সমস্ত কিছু ডকুমেন্টস ইমেল এখানে বলা হয়েছে যে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, তো ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। তো বন্ধুরা বলে রাখি আর একটা কথা, এবার পরীক্ষার ফি হিসাবে আপনাদের কাছে 100 টাকা ধার্য করা হবে, অর্থাৎ আপনাদের কাছ থেকে পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম ফি হিসাবে 100 টাকা নেওয়া হবে। যে 100 টাকাটা আমাকে আপনাদের পাঠাতে হবে, এই যে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার শো করছে, এখানে দেখেছে বার্তার সারদামণি মিশন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে এই যে, এবং IFSC কোডটাও দিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, ঠিক আছে। তো এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে 100 টাকা পাঠাতে হবে, এবং তার ট্রানজ্যাকশন যে আইডিটা রয়েছে ওটাকে আপনাকে মনে রাখতে হবে, ওটাকে কপি করে রাখতে হবে ট্রানজ্যাকশন আইডিটা। এটা আমি পরে বলছি, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি ফর্মটা ফিল আপ করার সময় বলছি। তো বন্ধুরা, এবং এখানে বলা হয়েছে যে একটি টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর অনুযায়ী আপনাদের নির্বাচিত হবে, এবং পার্সোনাল টেস্ট অর্থাৎ আপনাদের ভাইভা টাইপের কিছু হবে, ইন্টারভিউ টাইপের হবে, তো তার মধ্যে আপনাদের নির্বাচন করা হবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষাটি দুটি পার্টে ভাগ করা হবে, পার্ট 1 পার্ট 2। তো এখানে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট দুজনের জন্যই আপনাকে পার্ট 1 20-20 নম্বরের পরীক্ষা হবে, এবং পার্ট 2 35-35 নম্বরের পরীক্ষা হবে আপনার, এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বিবেচনা করে ও 20-20 নম্বরের ওটা একটা মার্ক দেবে ওরা, এবং হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ভাইভা ভয়েস পোর্সের মাধ্যমে অর্থাৎ আপনার ইন্টারভিউ টাইপের কিছু হবে, ক্লাসরুম ডিমনস্ট্রেশন টাইপের 10 নম্বরের হবে, কিন্তু হোস্টেল সুপারের জন্য এটা কোনো লাগবে না, শুধু অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ক্লাসরুম ডিমনস্ট্রেশনটা হবে, অর্থাৎ টোটাল 100 নম্বরের একটি পরীক্ষা হবে, এখান থেকে আপনাদের নির্বাচন করা হবে। তো বন্ধুরা বলে রাখি 8 তারিখ থেকে আমাদের আবেদন শুরু হবে, 8/12/2021 থেকে, তো এখনও আবেদন শুরু হয়নি, তো আপনারা সব ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে রাখুন, এবং এই 8 তারিখ থেকে কিন্তু ইমেলের মাধ্যমে ফর্মটি পাঠানো হবে, এবং শেষ হবে কিন্তু 15 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 15/2021 আবেদনপত্র শেষ হবে, এদের এই মধ্যেই জমা দিতে হবে। তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটা আমার ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবেন, অথবা এখান থেকে ক্লিক করে আমার অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পারবেন। তো আমি এবারে ফর্মটি একবার ওপেন করে দেখাচ্ছি যে ফর্মটি আপনারা ডাউনলোড করলে কীভাবে দেখা যাবে। তো বন্ধুরা, এই যে হচ্ছে আপনাদের ওখান থেকে ডাউনলোড করলে আমার ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, এই যে আপনার ফর্মটি হচ্ছে অফিসিয়াল ফর্ম, এই যে বার্তার সারদামণি মিশন হাই স্কুল, ঠিক আছে, এই ইন্ডেক্স নম্বরটা দেওয়া আছে, এখান থেকে আপনাদের বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি মিডিয়ামের জন্য এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আপনাদের এই যে ফর্ম ফিল আপটা করতে হবে, এই যে নাম লিখবেন, এখানে ডেট অফ বার্থ এইসব ঠিকঠাক যা আছে সব কিছু পূরণ করে, এখানে একটি ফটো দিয়ে, এখানে সিগনেচার করে আপনাদের সমস্ত কিছু দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং এই যে ম্যান কথাটা, যে ট্রানজ্যাকশন আইডি আপনাদের, দেখুন বন্ধুরা, যে এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে, যে আপনি যে 100 টাকাটি ওই অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করেছেন অর্থাৎ ট্রানজ্যাকশন করেছেন, ওর আইডিটা কিন্তু এখানে শো কর মতলব লিখতেই হবে ওখানে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করে রাখুন, এবং ইমেল আইডিতে, ঠিক আছে, ইমেল আইডিতে আপনাকে পাঠাতে হবে এই ফর্মটি, ঠিক আছে, 8 তারিখ থেকে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো লাইক করে জানাবেন, এবং কোনো